আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সেদ্ধ আলু আর দুটো ডিম দিয়ে দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ সুন্দর হয়, তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি চারটে মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে সেদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি চারটে আলু সেদ্ধ করে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আলুগুলো ছোট করে কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেজন্য আমি এইভাবে করেই কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই রেসিপিটা করার জন্য আলু সেদ্ধ করে নিতে হবে। আলুগুলোকে আমি সাইডে রেখে দিলাম। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি। এবার আমি এখানে ডিম ভেঙে নিচ্ছি। তো এখানে আমি দুটো ডিম ভেঙে নেব। আমি দুটো ডিম দিয়ে রেসিপিটা তৈরি করব। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন, আপনারা এখানে তিনটে বা চারটে ডিমও নিতে পারেন, আপনাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নেবেন। ডিমগুলোকে এবার সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি ভেঙে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ডিমগুলো নেড়ে চেড়ে ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। ডিমগুলো দেখুন আমি এইভাবে করে একটু ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি। তো খুব বেশি ছোট ছোট করব না, একটু মোটা রেখেই করে নেব। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। ডিমগুলো খুব বেশি ভাজব না, হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে করে এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি। হালকা করে ভাজলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। ডিমগুলো আমি প্লেটে তুলে রেখে দিচ্ছি। এইভাবে আপনারা ডিমগুলো ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। ওই কড়াই আবারও দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা। এবার জিরাগুলো আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলেই খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ কুচি। এগুলোকে এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। তো দেখুন আমি ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তা আপনাদেরকে আমি বলে দিলাম। লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেজন্য আমি প্রথমেই দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা। আদা রসুন ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখবেন আমার রেসিপিগুলো ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। তো ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। এতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়ো স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু পানি। এবার নেড়ে চেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, তাতে করে রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে। দেখুন গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তো মশলা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। সময় নিয়ে আমি কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এবার আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে, সেজন্য একটু পানি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আলুগুলোকে। মশলার সাথে খুব ভালোভাবে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি। যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু ভালো লাগবে খেতে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম, খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, কালারটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন।
তো এইভাবে একটু সময় নিয়ে আপনারা কষিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিম দিয়ে আবারও 2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, গরম ভাত রুটি বা পরোটার সাথে দারুণ লাগে খেতে। আপনারা অনেকে ডিম আলু রান্না করে খান, তো অবশ্যই একবার এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন। এই রেসিপিটা কিন্তু সবাই পছন্দ করবে। তো দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন, তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে পানি দিয়ে দেবেন। তো এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 10 মিনিট পর, পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। খেতে ভীষণ ভীষণ টেস্ট হয়। তো অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।